কে সেই ব্যক্তি যিনি চুল কাটতে প্রতি মাসে খরচ করেন 17 লক্ষ টাকা? শুধু কি চুল কাটা, তার আছে প্রায় 7,000 গাড়ি, আছে সোনায় মোড়ানো বিমান। তিনি ব্রুনাইয়ের সুলতান। তার বিলাসবহুল জীবনের কথা শুনলে চোখ কপালে ওঠার জোগাড় হয়। ব্রুনাইয়ের সুলতান হাসান আল বলকিয়া, পুরো নাম হাসান আল বলকাইয়া ইবনে ওমর আলী সাইফুদ্দিন, তবে বিশ্ব তাকে চেনে হাসান আল বলকিয়া নামেই। বিলাসী এই সুলতান মাসে অন্তত একবার চুল কাটান। এতে তার খরচ হয় $20,000, যা বাংলাদেশের হিসাবে 17,21,000 টাকা। লন্ডন থেকে চুল কাটতে উড়ে আসেন হেয়ার ড্রেসার, তাকে বিমান ভাড়া দিতে হয় $12,000। সুলতান হাসান আল বলকিয়া ব্রুনাইয়ের সব ক্ষমতার একছত্র অধিপতি। তিনিই দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা। একাধারে তিনি দেশটির প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী। শুধু তাই নয়, তিনি পুলিশের প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী এবং কমান্ডার অব দি আর্মড ফোর্সেস, এমনকি ব্রুনাইয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও তিনি। এত ধন সম্পদ তিনি পেয়েছেন পৈতৃক সূত্রে। মূলত তেল এবং গ্যাস রপ্তানি থেকেই বিশ্বের অন্যতম ধনী ব্যক্তিতে পরিণত হয়েছেন সুলতান হাসান আল বলকিয়া। বিপুল এই সম্পত্তি দুই হাতে খরচ করেন ব্রুনাইয়ের সুলতান। হটকার্সের রিপোর্ট অনুযায়ী তার 110টি গ্যারেজে আছে প্রায় 7,000 গাড়ি, তার মধ্যে 500টি রোলস রয়েস এবং 300টি ফেরারি, সব মিলিয়ে যার মূল্য $500 কোটি-এরও বেশি। সেই সঙ্গে একাধিক বিলাসবহুল প্রাইভেট জেট রয়েছে, সোনায় মোড়া বোয়িং 747-400। 1988 সালে ফোর্বসের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন ব্রুনাইয়ের সুলতান। সে সময় তার সম্পত্তির পরিমাণ ছিল $14,700 কোটি। 2008 সালে ফোর্বসের হিসেব অনুযায়ী তার সম্পদ $20 মিলিয়ন। সম্প্রতি তাকে টেক্কা দিয়ে ধনকুবেরের সেরা আসনটি দখল করেছে টেসলার কর্ণধার ইলন মাস্ক। ধন সম্পত্তির নিরিখে ইলন মাস্কের থেকে পিছিয়ে পড়লেও বিলাসিতায় কম নন হাসান আল বলকিয়া। 55 বছর ধরে ব্রুনাইয়ের নেতৃত্ব দিচ্ছেন হাসান আল বলকিয়া। বর্তমানে তিনি বিশ্বের দ্বিতীয় দীর্ঘস্থায়ী শাসক। জন্ম 1946 সালে। কুয়ালামপুরে প্রাথমিক শিক্ষার পর 1967 সালে ব্রিটিশ রয়্যাল মিলিটারি একাডেমিতে গ্রাজুয়েশন করেন। সেই বছরই মাত্র 21 বছর বয়সে ব্রুনাইয়ের সরকার প্রধানের দায়িত্ব নেন তিনি। ব্রুনাইয়ের এই সুলতানের প্রাসাদও কম জমকালো নয়। প্রায় 3,000 কোটি টাকার ওই প্রাসাদে রয়েছে 1,700টি ঘর, 257টি বাথরুম, সঙ্গে 5টি সুইমিং পুল, পাশাপাশি 110টি গ্যারেজ এবং 200টি ঘোড়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবলও রয়েছে। ব্রুনাই ছোট্ট একটি দেশ, জনসংখ্যা মাত্র 4.5 লাখ। 1984 সাল পর্যন্ত দেশটি ব্রিটেনের অধিভুক্ত ছিল। দেশটিতে দরিদ্র নেই বললেই চলে। মাথাপিছু আয় প্রায় 70 লাখ টাকা, আর তাই সুলতানের বিলাস বসনও দেখবার মতোই।